Hi everyone, assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. Shabaike shagoto ebong shubhechha janai. I'm Mohammad Mukhtar Hussain, English teacher, Mohammad Ali Academy. Tomader bolecho sir amader voice er upore class dite. Gotokal tomader upore tomader voice er upore ক্লাস দিয়েছিলাম আমি বলেছিলাম যে টেন্স নিয়ে আমরা সকলেই ভয় ভীতি কাজ করে টেন্স মুখস্থ করলে আমরা হিমশিম খেয়ে যাই আর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্সের কথা এসে যায় মাথায় আমরা এমন একটি টিপসের মাধ্যমে এমন একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা যদি ভার্বকে ফলো করতে পারি তাহলে আমরা খুব ইজিলি আমরা যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারব আজকের ভিডিওটি তোমাদের চমৎকার ভিডিও হবে যদি আমার সাথে তোমরা থাকো তাহলে অবশ্যই ভয়েস সম্পর্কে তোমাদের কোনো টেন্স থাকবে কোনো টেনশন থাকবে না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন যখন আমি তোমাদের জন্য ভিডিও আপলোড দেব তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো ম্যানি ম্যানি থ্যাঙ্কস তাহলে আজকের বিষয়টি আমরা বলেছিলাম যে ভয়েস আর সেই ভয়েস সেন্স কিভাবে আমরা করব সেই ভয়েস সেন্সটা কিসের উপরে তার ভয়েসটা হচ্ছে আমাদের ভার্ব টু আমরা ভার্বের বিভিন্ন রূপ দেখতে পাই তো ভার্বের রূপের মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট টেন্স হিসেবে আমরা যেটা বলে থাকি আর ভার্বের যে রূপ আছে আমরা জানি ছয়টি রূপ আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেসিক ভি ওয়ান আর ভি টু তাহলে আজকের আলোচনা হবে ভি টুর উপরে অর্থাৎ ভার্বের পাস্ট টেন্সকে আমরা বলে থাকি তাহলে ভি টু ভার্বের রূপ যদি আমরা চিনতে পারি তাহলে খুব সহজে টেন্স হারাই আমরা ভয়েস চেঞ্জ করতে পারব নো মোর টক নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডেস লিসন হোয়াট লিসন হাউ টু চেঞ্জ ভয়েস ফর অল এখানে আমাদের সকলের জন্য কিন্তু ভয়েস দরকার আছে আজকের দিনটি আমাদের সেভেন ডে অর্থাৎ আমরা যে অনলাইনে আমরা ভিডিও দিচ্ছি সেখানে আমরা আজকে সেভেন ডেস সুপার টিপস অফ ভয়েস চেঞ্জিং ইন ইংলিশ গ্রামারের উপরে আমাদের সুপার টিপস এবং সেই টিপসের স্ট্রাকচারটাই আমরা দেখতে পাবো কি এখানে অ্যাক্টিভ ভয়েস হিসাবে কীভাবে থাকবে সেটা অবশ্যই আমাদের জানা দরকার সেখানে সাবজেক্ট থাকবে এবং ভার্বের কী থাকবে দুই নম্বর রূপ থাকবে ভার্বের রূপ আমরা জানি সাধারণত আমরা জানি কি ভার্ব ওয়ান যাকে প্রেজেন্ট ফর্ম বলে ভার্ব টু যেটা পাস্ট টেন্স বলে থাকে ভার্ব থ্রি যেটাকে পাস্ট পার্সন বলা হয় আরও রয়েছে ভার্বের সাথে আইএনজি আমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিওটি করব এবং এই ভিডিওটি অবশ্যই তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে ওকে এবার তারপরে আমরা যাচ্ছি বন্ধুরা সেটা কী হচ্ছে তারপরে আমরা পাবো কি অবজেক্ট পাবো কী পাবো এখানে অবজেক্ট দেখা যাবে আর প্যাসিভ করার সময় আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার ভয়েস আমরা নো টেনশন উইদাউট টেনশন আমরা চেঞ্জ করতে পারবো তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টকে আমাদের কী করতে হবে এখানে সাবজেক্ট হিসাবে চেঞ্জ করতে হবে এবং ভার্ব অনুযায়ী এখানে ভার্বে যখন দুই নম্বর রূপ হবে অর্থাৎ পাস্ট টেন্স যাকে আমি বলে থাকি সেখানে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ এক বছনে আর ওয়ার হবে কি বহু বছনে আর অল টাইম ভার্বের পাস্ট পার্সেল হবে যাকে মা ভার্ব থ্রি হিসাবে আমরা নাম দিয়েছি এবারে কী হচ্ছে এবারে সাবজেক্টকে অবজেক্ট করা ওকে তাহলে তোমাদের জন্য এখানে কিছু উদাহরণ রেখেছি এই উদাহরণগুলো আমরা এই নিয়ম এই সুপার টিপস বা স্ট্রাকচার যেটি আমরা বলে থাকি এটা ফলো করার মাধ্যমে যে কোনো ভয়েস খুব ইজিলি আমরা সলভ করতে পারবো ফর হোল লাইফ সারা জীবনের জন্য তাহলে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই স সাম বার্ডস তাহলে এটা প্যাসিভ করার সময় আমরা কী করতে পারবো তাহলে অবশ্যই এখানে আমরা নিয়মটি লিখে নিয়েছি সবাই এবার আমি এখানে চেঞ্জ করবো আমার সাথে অবশ্যই তোমরা
তোমাদের খাতা কলমে লিখে নেবে ওকে তাহলে আমরা এখানে এ নম্বরে আমাদের প্যাসিভ করার সময় আমাদের কি করব এখানে সাম বার্ডস আছে তাহলে আমরা এখানে লিখে নেব সাম বার্ডস তাহলে কিছু পাখি তাহলে বহুবচন আছে তাহলে এবার কি হবে আমাদের ওয়্যার হবে কি হবে বহুবচন হলে আমরা বলছিলাম ওয়্যার হবে এবারে স আছে স সি সিন হবে তারপরে প্রিপজিশন হিসাবে আমরা বাই টু দ্য মোস্ট অফ দ্য টাইম উই ইউজ বাই এবারে আমরা আই থাকলে আমরা জানি কিন্তু কি হয় মি হয় অ্যাজ অবজেক্টিভ কেস হিসাবে হয় ওকে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি সেটি হচ্ছে আমাদের ইউটিউবটি এখানে একইভাবে আমরা লিখতে পারবো কি যেখানে টি টি আছে আমরা জানি টি আনকাউন্টেবল নাউন মেট্রিক নাউন তাকে বোঝা হয় এখানে এক বছর হবে অল টাইম তাহলে এখানে টি ওয়াজ হবে টি ওয়াজ টি এ কে এন টেকেন এবারে কি বাই বাই ইউ ইউ থাকলে কি হবে ইউ হবে ওকে এবার আমরা যাচ্ছি বন্ধুরা সেটা কি সেটা হচ্ছে আমাদের ইউ দে বট এ কার তাহলে এবার সিন নম্বর আমরা করব কিভাবে তাহলে এ কার ওয়াজ এক বছর বট বিটি বট বাই দে থাকলে আমরা জানি কি হয় অবজেক্টিভ কেস হিসাবে দেম হয় আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটি কি সেটি হলো উই স অ্যান ওল্ড ওম্যান ডি নম্বরে তাহলে আমরা দেখলাম কি অ্যান্ড ওল্ড ওম্যান ওয়াজ সিন বাই উই থাকলে আস হয় অ্যাজ অবজেক্টিভ কেস হিসেবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটি কি সেটি হচ্ছে আমাদের এখানে ই নাম্বার আমাদের লাস্ট নাম্বার তাহলে রাইস এখানে আছে রাইস এক বছর রাইস ওয়াজ কুকড বাই রানী থাকলে এবারে আমরা নাউন দিয়ে দিলাম অর্থাৎ আমরা জানি বন্ধুরা নাউন থাকলে নাউন হয় তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কী জানতে পারলাম যে হাউ টু চেঞ্জ ভয়েস ওয়ান হাউ টু ইউজ ভার এখানে আমরা জানি বন্ধুরা ভার টু অর্থাৎ ভার্বের দুই নম্বর রূপ যদি থাকে কীভাবে আমরা ভয়েস করতে পারি সেটা জানতে পারলাম হাউ টু ইউজ ভার টু আমরা সেটাও ইউজ করতে পারলাম নো টেনশন অফ টেন্স আর লার্ন অনলি ফ্রম ভার ফর চেঞ্জিং ভয়েস তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কি হাউ টু চেঞ্জ ভয়েস ফর অল সুপার টিপস অফ ভয়েস চেঞ্জিং আমরা একটি ইনস্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার ভয়েস আমরা খুব ইজিলি চেঞ্জ করতে পারবো আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর কি বিষয়ে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও সেই বিষয় নিয়ে পরবর্তীতে আমরা হাজির হব ততক্ষণ সবাই নিরাপদ এবং সুস্থ জীবন কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম